Hey guys, I'm IT Tech. Welcome back to my channel. তো সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, প্রিভিউতে আপনারা এতক্ষণ যে ছবিগুলো দেখতে পারলেন, এই ছবিগুলো কিন্তু এই মুহূর্তে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে এরকম আপনার নাম দিয়ে এরকম ছবি ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে, সেটা আমি A to Z দেখিয়ে দিব। তো যারা যারা ভিডিওটি স্কিপ করে দেখবেন তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না আজকের এই ছবিটি কিভাবে মেক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করার জন্য প্রয়োজন হবে প্রথমে একটা ওয়েবসাইট, সেকেন্ড হচ্ছে একটা টেক্সটের। এই দুটো জিনিসের মাধ্যমে কিন্তু আজকের এই ভিডিওটি আমরা ইজিলি মেক করতে পারবো। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু আমরা AI এর মাধ্যমে মেক করবো। AI এর মাধ্যমে কিভাবে এই ফটোগুলো মেক করতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যেটা হচ্ছে বিং ইমেজ ক্রিয়েটর। আপনারা কিন্তু অনেকে ওই ভিডিওগুলো দেখেছেন এবং প্রচুর পরিমাণে রেসপন্স পেয়েছি আমি ভিডিওগুলো থেকে। এবং আজকের এই ট্রেন্ডিং টপিক নিয়ে কিন্তু ভিডিও নিয়ে এসেছিলাম, যেহেতু রমজান মাস, এরকম ছবি কিন্তু আপনি চাইলে মেক করে আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো ভিউয়ার্স, এই ছবি মেক করার জন্য একটা টেক্সট লাগবে, ওইখানে আমি লিখে দিব, জাস্ট আপনার ডিসক্রিপশন বক্স থেকে চেপে ধরে কপি করে নেবেন। কপি করার পর সিম্পলি এটা শুধুমাত্র ইমেজ ক্রিয়েটরের মধ্যে বসিয়ে দিলে কিন্তু এই ছবিগুলো ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আপনারা কী করবেন, প্রথমে যারা একেবারে নতুন তারা ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ক্রোমটি ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার এখানে একটা সার্চ করার একটা অপশন পেয়ে যাবেন, এই সার্চ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখানের মধ্যে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন। সিম্পলি আমি এখানের মধ্যে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এ টাইপের একটা ইন্টারফেস শো করবে। এবার সিম্পলি আপনারা প্রথমে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার সিম্পলি এখানে লেখার একটা অপশন পেয়ে গেছেন, ওয়ান টু সি হাউ ইমেজ ক্রিয়েটর ওয়ার্ক, সিলেক্ট সারপ্রাইজ মি দেন ক্রিয়েট। এখানের মধ্যে একটা লিখা লিখলে আপনার কিন্তু এরকম ছবিগুলো ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে নাকি অনেকে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছেন না, এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি কিভাবে আপনারা বিং ইমেজ ক্রিয়েটরের মধ্যে অ্যাকাউন্ট লগ ইন করবেন, যাদের সমস্যা হয় তারা কিন্তু ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখান থেকে আপনারা সিম্পলি লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর যে টেক্সটটা আমার ডিসক্রিপশন বক্স থেকে কপি করেছেন, জাস্ট এই টেক্সটটা এখানের মধ্যে পেস্ট করতে হবে। সিম্পলি আমি এখানের মধ্যে কপি করে নিয়েছি, এটা আমার নোটপ্যাডে লিখেছিল আগে থেকে, আমি লিখে রেখেছি এখানের মধ্যে। এরপর সিম্পলি আমরা এখানের মধ্যে এটাকে পেস্ট করব। পেস্ট করে দিলাম, ওইটা আমার নোটপ্যাডে লেখা আছে, লিখেটা সিম্পলি আমরা এখান থেকে নোটপ্যাডে চলে যাবো। আমি এখান থেকে আমার নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে আসার পর জাস্ট আমি এখান থেকে লেখাটাকে কপি করে নিব। সিম্পলি আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করার পর জাস্ট এবার আমরা এই লিখাটা এখানের মধ্যে পেস্ট করে দিব। তো ভিউয়ার্স, আমি এখানের মধ্যে পেস্ট করে দিলাম। এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন রমাদান মোবারক, তানবির অ্যান্ড সাইমা, এখানে দুটো নাম দেওয়া আছে। আপনি এই দুটো নামের পরিবর্তে আপনার যে নাম, আপনি সিম্পলি শুধুমাত্র এখান থেকে এই নামগুলো কেটে আপনার এবং আপনার ওয়াইফের নামটা এখানের মধ্যে বসিয়ে দিতে পারেন। তো সিম্পলি এখানের মধ্যে আপনারা এগুলো ঠিক করে নেবেন। এখানের মধ্যে আমি এই দুটো নাম দিলাম। এরপর এখন যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে ইফতার সামনে নিয়ে বসে আছে এই টাইপের ছবিগুলো মেক হবে। এবার আপনি যদি ইফতার ছাড়া শুধুমাত্র বসে আছে বা মুনাজাত করতেছে এই টাইপের ছবি চান, তাহলে আপনি কী করবেন, এখান থেকে লেখাগুলোকে একটু এদিক সেদিক করে দিলে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু ছবি এখানের মধ্যে ক্রিয়েট হবে। যেমন এখানে লেখা আছে হোয়াইট ক্লথ, আপনি যদি শার্ট না পরে যদি আপনি পাঞ্জাবি পরতে চান তাহলে আপনি এখানের মধ্যে পাঞ্জাবি লিখে দিবেন ক্লথের পরিবর্তে। সিম্পলি আমি এখানের মধ্যে পাঞ্জাবি লিখে দিলাম। পাঞ্জাবি লেখার পর এবার পাঞ্জাবি কালার যদি আপনি হোয়াইট রাখতে চান তাহলে হোয়াইট থাকবে, আর যদি আপনি অন্য কালার চান তাহলে আপনি এখান থেকে অন্য কালার দিবেন। সাপোজ আমি এখানের মধ্যে রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর এরপর টুপি যেভাবে সেভাবে থাকবে। এরপর হচ্ছে গার্ল ইজ ওয়ারিং হিজাব, গার্ল হিজাব পরবে, ওকে ফাইন। আর আপনি যদি চান যে বোরকা পরতে তাহলে আপনি এখান থেকে বোরকা অ্যান্ড হিজাব লিখে দিবেন, যেহেতু হিজাব লেখা আছে আগে থেকে আমি এখানের মধ্যে শুধুমাত্র বোরকা লিখব, বোরকা লেখে অ্যান্ড বোরকা অ্যান্ড হিজাব এটা লিখে দিলাম। এরপর এ প্লেট ফুল অফ ফ্রুটস, এবার আপনি যদি ফ্রুটসগুলো কেটে ফেলতে চান তাহলে আপনি এখান থেকে এগুলোকে কাট করে দিবেন। সিম্পলি আমি এখান থেকে ফ্রুটসের যেটা আছে আমি ইফতারির সামনে ছাড়া ছবিটা মেক করতে চাচ্ছি, যেহেতু আমার ইফতার নিয়ে কীভাবে মেক করতে হয় এই নিয়ে আমি ইশরাফ আহমেদ চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে কিন্তু মেক করতে পারবেন। আর ওটা দেখা লাগবে না, আমি এখন যে লেখাটা লিখেছি শুধুমাত্র এটা থাকলেই ওরকম ছবি মেক হবে, আর এটা কেটে দিলে আপনার এখানের মধ্যে এই টাইপের ছবিটা মেক হবে, ইফতার ছাড়া ছবিটা মেক হবে। সিম্পলি আমি এখান থেকে কেটে দিলাম, এবার যেভাবে সেভাবে থাকবে। এবার আমরা এখান থেকে ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করবো।
ক্রিয়েটে ক্লিক করার পর এবার আমরা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে রেজাল্টটা দেখতে পারবো যে আসলে ছবিগুলো কেমন ক্রিয়েট হয় এআই এর মাধ্যমে। অল রাইট গাইস, আমাদের ছবিগুলো কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ছবিগুলো এখানে মধ্যে ক্রিয়েট হয়ে গেল। এবার আমি যদি একটা ছবিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন একবারে ছবিটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে, কেউ বুঝতে পারবো না যে আপনি এগুলো কিন্তু এআই এর মাধ্যমে মেক করেছেন। এবং ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু নামটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে মধ্যে দেখা যাচ্ছে। এবার চাইলে আপনারা কিন্তু এখানে মধ্যে যে ছেলের পিকটা আছে এই পেজের পরিবর্তে চাইলে কিন্তু আপনি আপনার নিজের পেজ কিন্তু বসাতে পারবেন। কিভাবে বসাতে হয় এই নিয়েও কিন্তু আমার এই আইটেক চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওগুলো আমি উপরে আই বাটনে দিয়ে দিব, চাইলে আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারেন। এরপর জাস্ট আপনারা এই ছবিগুলো কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য কি করতে হবে, ছবির উপরে চেপে ধরতে হবে। এরপর সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ একটা লেখা আছে, এখানে মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনারা এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।